নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কৃষক ও কৃষিকতায় স্বাগত আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে একটি খবর অতি দ্রুত ছড়িয়ে পড়তে দেখছি যে নারকোল গাছও নাকি করোনায় আক্রান্ত হয়েছে তো আমি ভেবেছিলাম যে এই বিষয়ে আমি কোনো ভিডিও করব না কারণ আমার এই চ্যানেলটি মূলত একটি কৃষি বিষয়ক চ্যানেল কিন্তু পরিস্থিতির কারণে আমি আজকে এই বিষয়ের ওপরে একটি ভিডিও তৈরি করছি এই যে খবরটা আমরা দেখছি যেটা খুবই ভাইরাল হয়ে পড়েছে রাতেবেলার অন্ধকারে নাকল গাছের পাতার তোলা ছবি আমরা দেখছি পোস্ট হচ্ছে এবং সেটা অতি দ্রুত ভাইরালও হয়ে যাচ্ছে এবং কেউ কেউ মন্তব্য করছে যে সেটা নাকি করোনা ভাইরাসের আক্রমণে হওয়া কিন্তু আমি বন্ধুরা এখানে বলে রাখতে চাই যে এই যে নারকল গাছ সহ অন্যান্য আরও কিছু গাছ যেমন আম গাছ পেয়ারা গাছ ও কাঁঠাল গাছের পাতা সাদা হয়ে যাওয়ার যে ঘটনাটি ঘটছে এটার সঙ্গে করোনা ভাইরাসের কোনো যোগ নেই এর সঙ্গে যার যোগ সে হচ্ছে একটি সাদামাছি অতি ক্ষুদ্র যার বৈজ্ঞানিক নাম রুগোস এস্পাইরলিং হোয়াইট ফ্লাই সংক্ষেপে আর এস ডব্লু এই মাছির আক্রমণেই মূলত গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে কারণ এই সাদা মাছিটি গাছের রস শুষে খেয়ে নিচ্ছে এবং সেখানকার প্রোফিল নষ্ট হয়ে যাচ্ছে ফলে সেই জায়গাটা সাদা আকার ধারণ করছে এতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা কিছু অন্তরবাহী কীটনাশক ব্যবহার করলে অতি সহজেই এই মাছিকে দূর করতে পারি এবং আমি আপনাদেরকে অবশ্যই যে যুক্তি দেব সেটা হলো যে আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো গাছে এরকম সাদা হওয়ার ঘটনা লক্ষ্য করেন তাহলে আপনারা অযথা আতঙ্কিত হবেন না এবং আপনারা এ বিষয়ে পার্শ্ববর্তী কৃষি দপ্তরে অবশ্যই যোগাযোগ করবেন কারণ ওনারাই আপনাদের সঠিক দিশা দেখাতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে